Hello friend, আজ নিলাম নয়েস ডিএল এডিট কোর্স 501 কোর্সের ইউনিট 1-এর প্রায় 75টি এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, 75 কোশ্চেন। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। সাবস্ক্রাইব করলে অন্যান্য যে ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলি সহজে ইন্ডিয়াতে বা নোটিফিকেশনে চলে যাবে, সহজেই দেখতে পারবে। এছাড়াও আমার যে মেইন ভিডিও যেগুলি ছিল অঙ্ক বিষয়ের ওপরে আমি করি, সে অঙ্ক বিষয়ে যারা আগ্রহী আছে বা ইন্টারেস্টিং যারা আছে বা অন্যান্য চাকরি পরীক্ষা দিতে ইচ্ছুক যারা, তাদের ক্ষেত্রে ভিডিওগুলি উপকারী হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না। শুরু করা যাক ইউনিট 1 কোর্স 501-এর ভারতের শিক্ষা ব্যবস্থা, ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম। সেই ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের মধ্যে এমসিকিউ কোশ্চেন, প্রচুর এমসিকিউ কোশ্চেন আছে, তা আপাতত আমি 75টি এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করি। প্রথম, প্রাচীন ভারতের শিক্ষার সময়কাল কোনটাকে ধরা হয়? প্রাচীন ভারতের যে শিক্ষার সময়কালটি, সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 2000 থেকে 300 বছর পূর্বে পর্যন্ত সেটাকে ধরা হয়। প্রাচীন ভারতের শিক্ষার ধারণা কী ছিল? স্বাধীন ভারতের শিক্ষার ধারণা এখনকার শিক্ষার ধারণা থেকে একটু আলাদা, সেটা হচ্ছে প্রকৃত প্রজ্ঞা, বন্ধন থেকে মুক্তি, অন্ধকার থেকে আলোর পথে উত্তরণ। এগুলোকে আমরা প্রাচীন প্রাথমিক শিক্ষার, যে প্রাচীন প্রাথমিক শিক্ষা যে ছিল তার ধারণার মধ্যে বলতে পারি। বেদ শব্দের অর্থ, এটা অনেকেই জানে যে বেদ শব্দের অর্থ কী। বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। বৈদিক যুগের ক্রমপর্যায়, অর্থাৎ বৈদিক যুগ, যে বৈদিক যুগে যে শিক্ষা ব্যবস্থা ছিল তার কতগুলি ক্রমানুসারে সাজানো আছে এখানে, সেই ক্রমানুসারে কী হতে পারে। তো এখানে যেটি দেওয়া আছে সি নম্বরটি ঠিক মনে হচ্ছে টি, ঋগ্বেদের যুগ, পরবর্তী বেদের যুগ এবং সূত্র সাহিত্যের যুগ। নম্বর 5, প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্যগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কোনটি ছিল? গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পরমের সঙ্গে পুনর্মিলন, পরমের সঙ্গে পুনর্মিলন গুরুত্বপূর্ণ দিক। এরপরে এখানে পরাবিদ্যা যে ব্যাপারটি, পরাবিদ্যা এবং অপরাবিদ্যা সেটি নিয়ে একটু ইয়ে আছে। পরাবিদ্যা কী? পরাবিদ্যা হচ্ছে যে পরম জ্ঞান লাভ যেটিকে সেটিকে বলা হচ্ছে পরাবিদ্যা, আর তার বাইরের যেটি সেটিকে হচ্ছে অপরাবিদ্যা। তাহলে এখানে বলা আছে যে কটি, এখানে 6টি শব্দ দেওয়া আছে, বেদ, বেদাঙ্গ, ধ্বনিতত্ত্ব, ছন্দ, জ্যোতিষ, বেদান্ত, এর মধ্যে কোনটি পরাবিদ্যা বা কোন কোনগুলি পরাবিদ্যা আছে। তো এখানে পরাবিদ্যার মধ্যে মানে হচ্ছে আমাদের যেটা পরাবিদ্যার কথা বললাম, সে পরাবিদ্যা হচ্ছে পরম জ্ঞান লাভ। সে পরম জ্ঞান লাভ কোনগুলির থেকে হতে পারে? সেটা হচ্ছে বেদ, বেদাঙ্গ এবং বেদান্ত। আর এই বাইরের যে তিনটি আছে সেই তিনটিকে বলা হবে হচ্ছে অপরাবিদ্যা, অপরাবিদ্যা। এরপরের কোশ্চেনটি সেটি আছে যে অপরাবিদ্যা, অপরাবিদ্যার মধ্যে কোনগুলি পড়ছে? অপরাবিদ্যার মধ্যে পড়ছে এখানে ধ্বনিতত্ত্ব, ছন্দ, জ্যোতিষ, এগুলো বলছে অপরাবিদ্যার মধ্যে পড়ছে। নম্বর 8, সংহিতা। সংহিতা কী? সংহিতা হচ্ছে বৈদিক মন্ত্রের সংকলন, একটা বুকস, যেখানে একটা বুক যেখানে সবগুলোকে একখানে রাখা আছে সেটিকে বলা হচ্ছে বৈদিক মন্ত্রের সংকলন, সংহিতা। আর্যদের প্রাচীনতম গ্রন্থ বেদ, এটি সবাই জানে। প্রাচীন ভারতের পরম ব্যক্তিকে পরম জ্ঞান লাভ কী? সেটি হচ্ছে পরাবিদ্যা। প্রাচীন ভারতের পদ্মময় বেদমন্ত্র যার উচ্চারণ করতে, যে বেদমন্ত্র যারা উচ্চারণ করতেন তাদেরকে কী বলা হতো? হোতা। গুরুকুল হলো প্রাচীন ভারতের, বৈদিক ভারতের মৌলিক শিক্ষা প্রতিষ্ঠান, মৌলিক শিক্ষা প্রতিষ্ঠান। গুরুকুলে শিক্ষার জন্য বেতনের পরিমাণ ছিল কি? গুরুকুলে যে শিক্ষা হতো বৈদিক যুগে সেখানে কোনো বেতনের ব্যাপার ছিল না, সেটা একদমই পুরোপুরি বিনা পয়সায় ছিল। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার প্রথাগত শিক্ষাগুরুর অনুষ্ঠানকে কী বলা হতো? উপনয়ন। উপনয়ন দিয়েই সেখানে পড়াশোনা শুরু করতে হতো। এটি তো সবাই জানে মোটামুটি। বেদের অপর নাম কী? বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। নিচের কোনটি সঠিক বলা হয়েছে এখানে? ব্রাহ্মণ উপনয়ন যেটি, উপনয়ন নির্দিষ্ট কাদের জন্য ছিল? উপনয়নটি যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয় বৈশ্য, এদের ক্ষেত্রে উপনয়ন দিয়ে তারা শিক্ষা লাভ করতে পারে, শুরু করবে, এটি ব্যাপার ছিল। কিন্তু শূদ্র সন্তানদের জন্য অনুষ্ঠানের একটা নির্দিষ্ট দিন বা নির্দিষ্ট সময় উল্লেখ করে দেওয়া হতো, কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয় বৈশ্য এরা যা আছে এদের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট করা থাকতো না। এরা সব যেদিন শিক্ষা লাভ করবে সেদিন থেকেই শুরু হতো তাদের শিক্ষার ব্যবস্থা, উপনয়ন শুরু হয়ে যায়, উপনয়ন করে তারা শিক্ষা ব্যবস্থা শুরু করতো। উপনয়নের বয়স নির্দিষ্ট করা হয় শিক্ষার্থীদের বর্ণ অনুযায়ী, বর্ণ অনুযায়ী তাদের বয়স নির্দিষ্ট করা হয়েছে। নিজের কোনটি সঠিক? এখানে যেগুলি আছে তার মধ্যে বয়সের কথাগুলি বলা আছে, তার উপনয়নের ক্ষেত্রে বর্ণ অনুযায়ী বয়সটাই নির্দিষ্ট করা ছিল, এটি সঠিক হবে। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার শিক্ষারম্ভে উপনয়ন ছিল তিন উচ্চ বর্ণের জন্য আবশ্যক। ব্রাহ্মণ শিক্ষাটা উপনয়ন করেই তারা শিক্ষা ব্যবস্থা শুরু করতো, বাদ পায় শূদ্র যে ছিল তাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হতো দিন। নম্বর 20, প্রাচীন ভারতের শিক্ষায় বিদ্যারম্ভের আনুষ্ঠানিক পর্যায়গুলি কী? উপনয়ন, অশ্বারোহণ, মেধাজনক ও সাবৃত্তিগত, সাবিত্রীব্রত পালন করা। উপনয়নের পর শিক্ষার্থীদের কী বলা হতো? দ্বিজ।
প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থায় ব্রহ্মচর্যের প্রধান লক্ষ্যগুলি কী কী ছিল? কৃচ্ছ সাধন অভ্যাস করা, নৈতিক উৎকর্ষ, আত্মসংযম, এগুলি সবগুলি এই প্রাচীন ভারতের যে শিক্ষা ব্যবস্থা বৈদিক যুগেই হোক বা ব্রাহ্মণ্য যুগেই হোক সেগুলো এই তিনটি তাদের মধ্যে মূলত ছিল আর কি। এবার অশ্বারোহণ অনুষ্ঠানে কী করা হতো বৈদিক যুগ যে ব্রাহ্মণ্য শিক্ষা বা অশ্বারোহী অশ্বারোহণ যে অশ্বারোহণের ক্ষেত্রে কী হতো? অশ্বারোহণের ক্ষেত্রে শিক্ষার্থী এক খণ্ড পাথরের উপর দণ্ডায়মান হন এবং আনুষ্ঠানিকভাবে গুরু শিক্ষার্থীকে স্বীকৃতি দিতেন নিজের কোনটি সঠিক নয়। এখানে যেমন ব্রহ্মচর্য ছিল প্রাতিষ্ঠানিক শিক্ষাশ্রম, গার্হস্থ্য প্রবেশ করার শর্ত, সকল বালকের জন্য একটি অপরিহার্য যে কোনো এইসবের ক্ষেত্রে যেমন একটি ছিল বালিকাদের জন্য ব্রহ্মচর্যের আশ্রম আবশ্যক ছিল না, না এটি ভুল কথা, আশ্রমেই তাদের পড়াশোনা করতে হতো। ভারতবর্ষের কোন শিক্ষাবিদ ব্রহ্মচর্যের উপর বিশদে আলোচনা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বৈদিক যুগে ঋষি নারী থাকলে তাদেরকে কী বলো? ব্রহ্মবাদিনী। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা গুরু শিষ্যের মধ্যে সম্পর্ক কেমন ছিল? পিতা পুত্রের মতন। বৈদিক ব্রাহ্মণ্য শিক্ষা কী ছিল? গুরুকুল কেন্দ্রিক অর্থাৎ আশ্রমিক। বৈদিক ব্রাহ্মণ্য শিক্ষায় গুরুর দায়িত্ব কী ছিল? গুরুর দায়িত্ব শিক্ষার শিষ্যের ভরণ পোষণ নেওয়া, শিষ্যের পরিচর্য করা, অন্যের শাস্তিদান করা, সমস্ত কিছুই গুরুর উপর দায়িত্ব বর্তন করত। এবার বৈদিক ব্রাহ্মণ্য শিক্ষায় শিক্ষার্থীদের প্রধান দায়িত্ব ছিল কয়টি? সাতটি। বৈদিক ব্রাহ্মণ্য শিক্ষায় গুরুর অন্যায়ের বিরুদ্ধে গোপনে গুরু ত্রুটি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করতে পারবেন এবং প্রতিবাদ স্বরূপ গুরুর সঙ্গে শিষ্য সম্পর্ক ছেদও করতে পারবেন পারতেন। এটি হচ্ছে এই গুরুর অন্যায়ের বিরুদ্ধে কীভাবে প্রতিবাদ করা যায় তার বলা আছে। নেক্সট যেটি বলা আছে প্রশ্ন সেটি হচ্ছে ব্রাহ্মণ্য শিক্ষায় বৃত্তিক বলা হতো কাদের? বৃত্তিক মানে যারা ব্রাহ্মণ্য শিক্ষায় যারা বেতন নিতেন তাদেরকে বলা হতো বৃত্তিক। নম্বর 33, ব্রাহ্মণ্য শিক্ষায় শিক্ষার্থীর দ্বিতীয় জন্ম কোন অনুষ্ঠানের পর উল্লেখ করা হতো? ব্রাহ্মণ্য শিক্ষা শিক্ষার দ্বিতীয় জন্ম উপনয়ন, উপনয়নের পরেই বলা হয় দ্বিতীয় জন্ম। চার বেদের মধ্যে প্রাচীনতম কোনটি? এটা জানেন ঋগ্বেদ। ব্রাহ্মণ্য শিক্ষায় পাঠক্রম সকলের জন্য এক ছিল, পাঠক ভিত্তি শিক্ষার মেধা অনুযায়ী, পাঠক ভিত্তি সামাজিক মর্যাদা পদ অনুযায়ী সব নির্ধারিত হতো, শিক্ষার্থীদের বর্ণ অনুযায়ী। তো এখানে হচ্ছে বর্ণ অনুযায়ী বিভিন্ন তাদের সেই যে ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে ভাগ ভাগ ছিল তাদের বর্ণ অনুযায়ী পাঠক্রম নির্ধারিত করা হতো। এখানে যে কতগুলি দেওয়া আছে আটটি কথা বলা আছে শব্দ বেদ, বেদান্ত, উপনিষদ, ইতিহাস, পুরাণ, ন্যায়, ধাতুবিজ্ঞান, কৃষিবিদ্যা। ব্রাহ্মণ শিক্ষা পাঠ্যক্রমের উপর বিষয়ের মধ্যে শিক্ষার্থীদের পড়তে হতো কোনগুলি? ব্রাহ্মণ বেদ, বেদান্ত, উপনিষদ, এই সবগুলোর মধ্যেই অন্যান্যগুলো সেগুলো রাখা ছিল। অর্থাৎ তাদের মধ্যেই ভেতরেই এই অন্যান্য যে আরও যে পাঁচটি যে বিজ্ঞান বা ন্যায় পুরাণগুলো আছে তাদের মধ্যে ওই অন্তর্গত ছিল। ক্ষত্রিয় শিক্ষার্থীদের পড়তে হতো কোনগুলি? ক্ষত্রিয়দের কোন কোনগুলি পড়তে হতো? ডি নাম্বার 1, 4, 5, 6, মানে বেদ, তারপরে হচ্ছে ইতিহাস, পুরাণ এবং ন্যায়। বৈশ্য শিক্ষার্থীদের জন্য কোনগুলো ছিল? বৈশ্য শিক্ষার্থীদের জন্য ছিল বেদ, ধাতুবিজ্ঞান এবং কৃষিবিদ্যা বৈশ্য। এদের অর্থাৎ প্রত্যেকটা বর্ণের জন্য আলাদা আলাদা পাঠ্যক্রম ছিল। ব্রাহ্মণ্য শিক্ষায় উপনয়নের বয়স পাঠ্য বিষয় শিক্ষাকালে নির্দিষ্ট দৈর্ঘ্য নির্দিষ্ট করা হতো কিছু শিক্ষার্থীদের বর্ণ অনুসারে। অর্থাৎ ব্রাহ্মণ্য প্রশিক্ষায় বর্ণটাই হচ্ছে সব থেকে অগ্রাধিকার পেয়েছে, যেটা বর্ণ। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় ব্রাহ্মণদের ন্যূনতম যে কোনো একটি বেদ সম্পূর্ণ আয়ত্ত করতে হতো, অন্য দুই বর্ণের আংশিক বেদ পাঠ করলেই চলতো, এখানেও বর্ণর ব্যাপারটি আছে। বৈদিক ব্রাহ্মণ্য যুগের শিক্ষা ব্যবস্থায় বাৎসরিক অধ্যয়নকালে শিক্ষাদান ছিল 5.5 মাস থেকে 6 মাস পর্যন্ত। নিজের কোনটি সঠিক নয়? কৃষ্ণপক্ষে বেদ এবং শুক্লপক্ষে বেদাঙ্গ পাঠদান করা হতো, এই বেদ বেদাঙ্গ পাঠে কোনো নির্দিষ্ট দিন উল্লেখ করা থাকতো না, এটি ঠিক নেই। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় বিশেষ কারণে পাঠ বন্ধ থাকলে তাকে কী বলা হতো? নৈমিত্তিক অনধ্যায়। উপনিষদের অপর নাম বেদান্ত। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার শিক্ষা পদ্ধতি ছিল গুরুকেন্দ্রিক, তবে ব্যক্তি শিক্ষার্থীর প্রতি লক্ষ্য রাখা হতো। নম্বর 46, বৈদিক ব্রাহ্মণ্য যুগে সাধারণভাবে শিক্ষাকাল ছিল 12 বছর। বৈদিক ব্রাহ্মণ্য যুগে শিক্ষা পদ্ধতি ছিল আবৃত্তি এবং প্রশ্নোত্তরের মাধ্যমে। বৈদিক যুগে শিখন পদ্ধতি ছিল শ্রবণ, মনন, নিধিধ্যাসন। এরপরে নম্বর 49, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় স্নাতকদের শ্রেণীবিভাগ ছিল, 4টি শ্রেণীতে ভাগ করা হতো। যে সমস্ত ব্রত পালন করেছে কিন্তু সমস্ত বেদ অধ্যয়ন করেনি তাদেরকে কী বলা হতো? ব্রত স্নাতক।
যে সমস্ত ব্রত পালন করেছো, সমস্ত বেদ অধ্যয়ন করেছো, তাদেরকে বিদ্যা ব্রত স্নাতক। যে সমস্ত বেদ অধ্যয়ন করেছে, মানে শিক্ষার্থীদের কথা বলা হচ্ছে, বেদ যে যে ব্যক্তি আর কি সমস্ত বেদ অধ্যয়ন করেছে কিন্তু সমস্ত ব্রত পালন করেনি, তাকে বিদ্যা স্নাতক। ভারতবর্ষে কোন মিশনারিগণ প্রথম পদার্পণ করেন? মিশনারিগণ অর্থাৎ বাইরে থেকে যারা আসছে, পর্তুগিজ। ভারতবর্ষে মিশনারি শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল? শিক্ষার মাধ্যমে ধর্মের প্রচার, ধর্মের প্রচারটাই মেইন ছিল। ভারতবর্ষের মিশনারিগণের আক্রমণের কর্মপর্যায়কাল, সর্বপ্রতি এসেছিল পর্তুগিজ, দিনেমার, ওলেন্দাজ, ফরাসি, ইংরেজি, এইভাবে পরপর পরপর এসেছে। ভারতবর্ষে কোন মিশনারি সর্বপ্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন? পর্তুগিজ। শ্রীরামপুরে কারা কোন মিশনারিগণ সক্রিয় ছিলেন? ইংরেজ। যদি প্রশ্নটা এবার আমার একটু কনফিউশন আছে, কেউ যদি সাজেস্ট করে যে উত্তরটি কী হবে, আমি সুবিধা হবে আমার। শ্রীরামপুরে ত্রয়ী কাদের বলা হতো? উইলিয়াম কেরি, মার্শম্যান, ওয়ার্ড। এবার আসি 59। শ্রীরামপুর ত্রয়ীর মধ্যে উইলিয়াম কেরি, মার্শম্যান, ওয়ার্ড যথাক্রমে ছিলেন কি? প্রচার বিশারদ, মুদ্রণ শিল্পী ও বিদ্যালয় শিক্ষক। এই তিনজনের যে ডেজিগনেশন, সেই ডেজিগনেশনটি দেওয়া আছে এখানে। নিচের কোনটি সঠিক নয়? শিক্ষাক্ষেত্রে শ্রীরামপুরের ত্রয়ীর অবদানগুলি হলো শিক্ষার মাধ্যমে ধর্মের সমন্বয়। এখানে শুধুমাত্র তাদের মিশনারিদের ধর্মে, শুধুমাত্র ওদের ধর্ম সেটা না, আরও অন্যান্য কিছুগুলোই একসাথে প্রচার করা হতো, শুধু একটি এটি নয়। শিক্ষাক্ষেত্রে শ্রীরামপুর ত্রয়ীর গুরুত্বপূর্ণ অবদানগুলি কী? এখানে যতগুলো কলেজ স্থাপন, স্ত্রী শিক্ষা প্রসার, প্রাথমিক শিক্ষা প্রসার, এইসবগুলির মধ্যেই অবদান, তাদের অবদান আছে। শ্রীরামপুর কলেজ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? 1818 খ্রিস্টাব্দে। কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? 1870 খ্রিস্টাব্দে। ভারতবর্ষের শিক্ষার প্রসারে মিশনারিদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অবদান কী? মুদ্রণ যন্ত্রের ব্যবহার, অর্থাৎ ছাপায় যে কোনো বুকস ছাপিয়ে তাদের পড়ানো হতো। ভারতবর্ষে কত খ্রিস্টাব্দে প্রথম ছাপাখানা স্থাপিত হয়? 1556। মিশনারিদের মধ্যে কে ফোর্ট উইলিয়াম কলেজে ভাষা প্রাচ্য প্রথা বিভাগের প্রধান ছিলেন? উইলিয়াম কেরি। নেক্সট যে কোয়েশ্চনটি আছে, GCPI কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? 1824 খ্রিস্টাব্দে। রেফারেন্ড মে কোন মিশনারির হয়ে কাজ করতেন? লন্ডন মিশনারি। বাংলা সমাচার দর্পণ কত খ্রিস্টাব্দে কোথা থেকে প্রকাশিত হয়? শ্রীরামপুর থেকে। 1818 খ্রিস্টাব্দে। মিশনারিদের মধ্যে শিক্ষা প্রসারের জন্য চুয়ে পড়ার নীতিকে কে সহমত প্রকাশ করেছিলেন? আলেকজান্ডার ডাফ। ডাফ একটা ইয়ে আছে, থিওরিও আছে এই ডাফের। আলেকজান্ডার ডাফ প্রতিষ্ঠিত জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? স্কটিশার্স কলেজ। প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের প্রধান কারণ কি? রক্ষণশীলতা। কোন আইনের দ্বারা কোম্পানি ভারতের শিক্ষা ব্যবস্থার আর্থিক অনুদানে সম্মত হয়? 1813 খ্রিস্টাব্দে সনদ আইন। GCPI এর কার্যগুলি কোন মতবাদের দ্বারা প্রভাবিত হয়? প্রাচ্যবাদ। শিক্ষাক্ষেত্রে প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের দ্বন্দ্বের প্রধান বিষয়গুলি ছিল কি? শিক্ষার বিষয়, শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, শিক্ষার মাধ্যম, সবগুলি নিয়েই দ্বন্দ্ব ছিল। নিচে কোনটি সঠিক নয়? পাশ্চাত্যবাদের অন্যতম সমর্থক ছিলেন কে? ওয়ারেন হেস্টিং, লর্ড মিন্টো, এই স্টিভেনসন, উইলিয়াম জোন্স। তার মধ্যে ইনি অন্যতম সমর্থক ছিলেন না পাশ্চাত্যবাদের। তো ফ্রেন্ড, আপাতত এখানে 75-76 কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। এরপরে এই ইউনিট 501, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 সবগুলি থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে বা কারো উপকারে লাগলে আমি খুশি হব। যারা যারা যাদের ভিডিওটি ভালো লাগবে তারা লাইক শেয়ার করুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।